সাবিনার পারফরমেন্সটা এমন, ক্যামেরার লেন্স কেবল তাকেই খোঁজে। তাকে পাশে রেখে ভুটান ক্যাপ্টেনের ছবি তোলার আবদারটাও মিটিয়েছেন। ভুটানের যখন অনুশীলন শেষ, তখন শুরু বাংলাদেশের হাসি মুখে শুভকামনা একে অপরকে। ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলা মেয়েরা এবার আরও বড় প্রাপ্তির সন্ধানে। শেষ চারের বাধা উতরে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বারের মতো যেতে চায় ফাইনালের মঞ্চে। টুর্নামেন্টে তিন গোল করা ফরওয়ার্ড সিরাজ জাহান স্বপ্নার হালকা চোট শঙ্কা তৈরি করেছে একাদশে থাকা নিয়ে। কোচ গোলাম রব্বানী ছোটনও পুরো দলকে নিয়েই সেরেছেন শেষ প্রস্তুতি। টানা তিন ম্যাচে অপরিবর্তিত একাদশ, ভুটানের বিপক্ষে কি রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখবেন কোচ? প্রত্যেকটা গেমে আপনার সব প্লেয়ারই আপনার প্রস্তুত থাকে, আপনার খেলার জন্য যে যখন সুযোগ পায় সে তার 100% দেওয়ার জন্য। তো সবাই আপনার ভালো দিক হলো আপনারা দেখছেন যে সবাই আল্লাহর রহমতে ফোকাস আছে। কোনো ম্যাচকে প্রেশারভাবে নিচ্ছি না, বাট আমরা অপোনেন্টকে রেসপেক্ট করছি, কারণ তারা হচ্ছে ভালো যেহেতু করছে তারা রেসপেক্ট ডিজার্ভ করে। ভুটানের সাথে চার দেখায় চারবারই বিজয়ের হাসি বাংলার মেয়েদের। এ চার ম্যাচে একবারও গোল হজম করেনি বাংলাদেশ, দিয়েছে 19টি গোল। তারপরও ডু অর ডাই ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। আমরা আমাদের মেয়েদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে ম্যাচের বাইরে যাওয়া যাবে না, খেলার বাইরে যাওয়া যাবে না, যে ধারাবাহিকতাটা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। বিগত তিনটা ম্যাচ যেভাবে খেলেছে আমরা মনে করি যে একের পরে এক ভালো করেছে। সাফ ফুটবলে এবারই প্রথম জয় পেয়ে সেমিফাইনালে ভুটান। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলে খেলা হং কিউং সুক দলটির দায়িত্ব নিয়েই গড়েছেন ইতিহাস। They're a very strong team. They're so super fast, really good touches. They've got really good team chemistry and all we can do is give them a tough fight. শুক্রবার সন্ধ্যায় ফাইনালের আরেকটা স্পট নিশ্চিতে লড়বে ভারত ও স্বাগতিক নেপাল। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটান, কিন্তু ম্যাচটা সেমিফাইনাল যেখানে হারের কোনো সুযোগ নেই। তবে ফাইনালের আগে এ ম্যাচটি পরীক্ষা নিরীক্ষার বড় মঞ্চও বটে বাংলাদেশের। আবিদুর রহমান, একাত্তর, কাঠমান্ডু, নেপাল।